আচ্ছা, আমরা শপিফাই স্টোরে চলে গেলাম। ফার্স্টে আমাদের সেটিং আমরা চলে যাই, আর কী কী অপশন বাকি আছে দেখি একটা একটা করে। আচ্ছা, এবার হচ্ছে প্ল্যান। প্ল্যান জিনিসটা কি, এখানে সুন্দর করে লেখা আছে, সুন্দর করে সাবলীল ভাষায় লেখা আছে, কারেন্ট প্ল্যান ডেভেলপমেন্ট ম্যানেজ ইউর ম্যানেজ অ্যান্ড ভিউ ইউর শপিফাই প্ল্যান। যাই হোক, প্ল্যান মানে হচ্ছে শপিফাইতে যখন আমরা কাজ করতে যাবো, আসলে এটা ফ্রি না, শপিফাইতে পে করতে হয়। সো আমরা ডেভেলপমেন্ট মোডে আছি, এই জন্য এখন এখন আমাদের কোনো কিছু পে করতে হচ্ছে না, বাট যখন আমরা সব তৈরি করতে যাবো অবশ্যই পে করতে হবে। এটা ক্লায়েন্টদের করতে হবে, মানে আপনি যদি নিজের জন্য বানান তাহলে অবশ্যই আপনাকে পে করতে হবে। ওকে, সো আমরা কী করলাম, ফার্স্টে এই সেটিং থেকে আসলাম হচ্ছে প্ল্যানে। প্ল্যান থেকে এখন আমাদের এখানে কিছুই নাই, যেহেতু আমাদের কোনো প্ল্যান নেই। এখন আমরা যদি প্ল্যান চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আসলে কেমন কেমন প্ল্যান এখানে আছে। আচ্ছা, এখানে খুবই সুন্দর দেখেন, বেসিক প্ল্যান। বেসিক প্ল্যান হচ্ছে $29 পার মান্থ, $29 পার মান্থ। হ্যাঁ, এটা হচ্ছে আপ টু 2 স্টাফ মেম্বার। এটা হচ্ছে আমরা এই এই জিনিসটা একটু পরে আমরা জানতে পারবো। আচ্ছা, আপ টু 2 লোকেশন, আমরা এই জিনিসগুলো পরে দেখতেছি একটু। আচ্ছা, মানে এই এই ফিচারটা কী এই সেই জিনিসগুলো। তারপর হচ্ছে রিকমেন্ডেশন আমাদের করতেছে আসলে এটার জন্য, যে 5 জন স্টাফকে অ্যাড করতে পারবো, 5টার লোকেশনই করতে পারবো, তারপরে ফ্রড অ্যানালাইসিস করতে পারবো, প্রফেশনাল রিপোর্ট করতে পারবো, সেটা হচ্ছে $79 পার মান্থ। আচ্ছা, অ্যাডভান্স শপিফাইয়ের জন্য হচ্ছে $299, মানে $300 মতো। সেক্ষেত্রে 15 জন স্টাফ অ্যাড করতে পারবো, আপ টু 8টা লোকেশন করতে পারবো, ফ্রড অ্যানালাইসিস করতে পারবো, আরও অনেক অনেক ফিচার আছে এখানে। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা শপিফাইয়ের প্ল্যান নিতে পারি। তো রিকমেন্ড করতেছে শপিফাই, এটা এটা করলেই মোটামুটি এনাফ হয়ে যায়। তারপর যদি কারোর অনেক, সাপোজ এখান থেকে $15,000-$20,000 পার মাসে আসতেছে, সেক্ষেত্রে আপনি $299 দিতেই পারবেন, সেটাতে আপনার সমস্যা হবে না। আচ্ছা, এখন তারপর বলছে সেল উইথ বাই বাটন অ্যান্ড ইন পারসন উইথ পয়েন্ট সেল। আচ্ছা, এটা ওরকম দরকারি কিছু না, এখানে জাস্ট এখানে মানে কী কী সুবিধা পাবো আমরা এই প্যাকেজের মধ্যে, এই প্যাকেজের মধ্যে আমাদের কী সুবিধা পাবো, ডিসকাউন্ট কোড দেখেন এখানে লেখা আছে সুন্দর করে, শপিফাই বেসিক অ্যান্ড অ্যাডভান্স প্ল্যানস ইনক্লুড, অনলাইন স্টোর, আনলিমিটেড প্রোডাক্ট, 24/7 সাপোর্ট। তারপর এটা হচ্ছে বেসিক প্ল্যান অ্যান্ড অ্যাডভান্স প্ল্যান, এটা হচ্ছে এই ফিচারগুলো আছে আর কি। তারপর হচ্ছে হচ্ছে ফ্রি এসএসএল সার্টিফিকেট, ডিসকাউন্ট কোড, গিফট কোড, ম্যানুয়াল অর্ডার ক্রিয়েশন, এই জিনিসগুলো আছে, এই মানে এই ফ্যাসিলিটিগুলো আছে এই প্ল্যানগুলোর মধ্যে। সো আই হোপ আমরা বুঝতে পারছি যে শপিফাইয়ের এখান থেকে কীভাবে প্ল্যানগুলো করতে হয়। আবার ইচ্ছা করলে আমরা পেমেন্ট মেথড, যেহেতু এখানে অ্যাড করা নাই, নো পেমেন্ট মেথড অ্যাডেড, আমরা ইচ্ছা করলে এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। পেমেন্ট মেথড অ্যাড করে সেটা হচ্ছে বিলিংয়ের মধ্যে, তো আমরা ওটা পরে দেখাচ্ছি বা এখানেই দেখাই, সমস্যা নাই। বিলিংয়ের জন্য সেটা পেমেন্ট মেথড যখন অ্যাডে আমরা ক্লিক করলাম তখন চলে আসলাম বিলিং, বা আপনি যদি এখানে যান এখান থেকে বিলিংয়ে চলে যেতে পারবেন। দেখেন বিলিংয়ে যাওয়ার পর আপনার কী আছে এখানে, ডিফল্ট পেমেন্ট মেথড, এখানে অ্যাড করতে বলছে পেমেন্ট মেথড কী অ্যাড করবো, আমাদের পেপাল থাকলে পেপাল অ্যাড করতে পারবো, ওকে। তারপর হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডের নাম্বার, মানে আমাদের পেওনার যদি থাকে পেওনার অ্যাড করতে পারবো, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এগুলো দিয়ে আমরা অ্যাড করতে পারবো। এগুলো আবার অ্যাড টেস্টমূলক, নিজের পেওনার কার্ডটা অ্যাড করে দিয়ে না, সে ডলার ভরবেন, এখান থেকে টিকিট নেবে, এরকম কিন্তু হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। আচ্ছা, তারপর এখানে আর কিছু সেরকম জিনিসপত্র নেই, এইটা হচ্ছে অবস্থা। আমরা দেখলাম যে এখান থেকে দুইটা অপশন দেখে ফেললাম, প্ল্যান প্ল্যান এবং বিলিং। তাহলে আমরা যদি প্ল্যান করতে চাই তাহলে আমাদের কীরকম প্ল্যান নিব, আমরা সেই প্ল্যান অনুযায়ী আমরা সিলেক্ট করে দিতে পারি, অথবা ক্লায়েন্টের যদি লাগে তাহলে আমরা এখান থেকে গিয়ে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমার আমার হচ্ছে সাপোজ $10 কাজ একটা, আপনাকে বললো যে আমার বেসিক প্ল্যান আছে, আমাকে এখান থেকে তুমি অ্যাডভান্স প্ল্যান সেট করে দাও, একটা আপনাকে ফাইবারে এরকম অর্ডার থাকতেই পারে। আচ্ছা,
বা আপনার প্রিভিয়াস কোনো ক্লায়েন্টের কাজ করছেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট বললো যে আসলে আমার প্ল্যান যেটা আছে আমি ওটা থেকে চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ক্লায়েন্টের পেমেন্ট মেথড অ্যাড করা থাকলে ওখান থেকে কেটে নেবে, বা ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট পে করে দিবে। এই হচ্ছে অবস্থা। তাই হোক আপনারা বুঝতে পেরেছেন কীভাবে প্ল্যান চুজ করতে হয়, কীভাবে আর ওখানে সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। আবার একটা জিনিস দেখাই, যেখান থেকে যখন চেঞ্জ প্ল্যান করবেন এখান থেকে চুজ প্ল্যানে ক্লিক করলে কিন্তু হবে। এখান থেকে এখানে অপশন দেখাচ্ছে, তারপর হচ্ছে কিসের মাধ্যমে আমরা পে করব, ক্রেডিট কার্ডের মাধ্যমে না ইয়ের মাধ্যমে। পে করার পর ইনফরমেশনগুলো দিলে, এই যে ইনফরমেশন চলে আসছে, স্টার্ট নাওতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়াল এই পর্যন্ত, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।